আসসালামু আলাইকুম। তো রাতের রাস্তায় বাইক চালানোর জন্য এলইডি লাইট বা বাইকের যে লাইটটা থাকে সেটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আজকে আমি আপনাদের সামনে একটা লাইট নিয়ে আসলাম, এটা হচ্ছে নফসাইট N9 মডেলটার নাম। অনেকেই আছেন যারা বাইকের আলো অনেক কম থাকার কারণে এলইডি লাইট লাগানোর চিন্তাভাবনা করেন, তো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা চিন্তা করতেছেন যে কোনো এলইডি লাইট লাগাবেন। আসেন এই লাইটটা সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেই। এটা 30 ওয়াটের একটা লাইট এবং এই লাইটটা আমি হাইওয়েতে, গ্রামের রাস্তায়, শহরের রাস্তায়, সব রাস্তায় এই লাইটের আলোটা কেমন সেটা দেখানোর চেষ্টা করব। সো চলেন, সবার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বাসার যে গ্যারেজ, গ্যারেজের ভিতরে আমি লাইটটা একবার টেস্ট করব। তারপর পর্যায়ক্রমে আমি হাইওয়ে বলেন, শহরের রাস্তা বলেন, গ্রামের রাস্তা বলেন, সব জায়গায় টেস্ট করব। তো চলেন সবার প্রথমে আমার গ্যারেজের দিকে যাই। তো এই হচ্ছে আমাদের গ্যারেজ। এখন গ্যারেজের সব লাইটগুলো বন্ধ করব এবং বন্ধ করে লাইটটা টেস্ট করব যে অন্ধকারে বদ্ধ জায়গায় কতটুকু লাইটটা কার্যকর। সো সর্বপ্রথমে জ্বালাবো লো বিমটা। এই হচ্ছে লো বিমটা, এই হচ্ছে লো বিম, আর এটা হচ্ছে হাই বিম। লোবিম আর হাইবিম, তো আপনারা খুব ভালোভাবে যদি খেয়াল করেন তবে দেখবেন লাইটটা কিন্তু বেশ বড় একটা জায়গা কিন্তু কভার করতেছে। লাইক আমাদের যে গ্যারেজ, গ্যারেজে দেখবেন বাম সাইডে একটা পিলার আছে এবং ডান সাইডে একটা পিলার আছে, দুইটা পিলারের মাঝখানে বেশ বড় একটা জায়গা সে কভার করতেছে। যদিও একটু বদ্ধ একটা জায়গা, পর্যায়ক্রমে আমি হাইওয়ে, গ্রামের হাইওয়ে, শহরের হাইওয়ে বা শহরের রাস্তা সব জায়গায় লাইটটা কতটুকু কার্যকর সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে 300 ফিটের পাশেরই একটা রাস্তা শহরের ভিতরে। দেখেন রাস্তাটা খুব ভালোভাবে কিন্তু রিড করা যাচ্ছে, আচ্ছা হাইবিড। তো রাস্তাটা খুব ভালোভাবে রিড করা যাচ্ছে আর কি, সিটি রাইডের জন্য, মোটামুটি হাইওয়ের জন্য বলতে পারেন যে লাইটটা ভালোই কার্যকরী হবে। ওর বাইকেও কিন্তু সেম লাইট লাগানো, দেখেন আপনারা ভালোভাবে রাস্তাটা পুরা একদম ভিজিবল হয়ে গিয়েছে। তো আমরা পর্যায়ক্রমে হাইওয়ের দিকেও যাব, হাইওয়েতেও দেখি কি অবস্থা। তো ভালোভাবে যদি খেয়াল করেন তবে দেখতে পাবেন আমরা কিন্তু 300 ফিটের রাস্তায় রয়েছি। 300 ফিটের রাস্তায় এই লাইটটা পর্যাপ্ত পরিমাণে আলো কিন্তু দিচ্ছে, খুব ইজিলি রাস্তাটা রিড করা যাচ্ছে, আমরা ইজিলি কোথাও যেতে পারছি। তো বেশ কিছু লাইট আসলে ব্যবহার করা হয়েছে, তার ভিতরে আমার কাছে মনে হচ্ছে এই এলইডি লাইটটা যথেষ্ট কার্যকর। তো এটা হচ্ছে গ্রামের একটা রাস্তা শীতকালে আর কি, দেখেন কুয়াশা আশেপাশে, দেখতেছেন কুয়াশা, কুয়াশার ভিতরে লাইটটা কতটুকু রিড করতে পারতেছে রাস্তা সেটা দেখার জন্যই এই পার্টটা নেওয়া হয়েছে। এবং এই এটা হচ্ছে একটা হাইওয়ে, এটা হাইওয়ে এবং এই হাইওয়ে থেকে বড় বড় বাস, ট্রাক সব কিছুই যায়, যদিও বেশি বড় না। শীতের দিন ছিল, এবার আপনাদেরকে দেখাবো একদম একদম ডাইরেক্ট যে কাঁচা রাস্তা থাকে গ্রামের, যে কাঁচা রাস্তা সেই কাঁচা রাস্তাতে কতটুকু ভিজিবল আছে, ভিজিবিলিটি আছে, চলেন সেটা দেখি। আর এটা হচ্ছে গ্রামের একদম পিওর কাঁচা রাস্তা, মাটির রাস্তা যেটাকে বলেন আর কি, মাটির রাস্তা। মাটির রাস্তার উপরে ইট দিয়ে যে রাস্তাটা বাঁধানো হয় সেই রাস্তাটা, দেখেন এই রাস্তাটাও কিন্তু বেশ ভালোভাবে কিন্তু রিড করতে পারতেছি। দুই সাইডে সবুজ, মাঝখান দিয়ে ছোট একটা রাস্তা গিয়েছে, বেশ ভালোভাবে রিড করতে পারতেছি। আপনি আসলে এই লাইটটা ব্যবহার করে মোটামুটি ভালোই স্যাটিসফাই হবেন, সিটিতে বলেন, হাইওয়েতে বলেন। এভারেজে আসলে লাইটটার পারফরমেন্স বেশ দারুণ, আমি 1 বছরের মতো ইউজ করতেছি, এখন পর্যন্ত কোনো ধরনের প্রবলেম দেখিনি। এবং 5000 লুমেনের একটি বাল্ব, এলইডি বাল্ব, এবং অল্প কিন্তু বিদ্যুৎ খরচ করে আর কি, 30 ওয়াট, জাস্ট 30 ওয়াটের মাধ্যমে আপনি এই লাইটটি ইউজ করতে পারবেন। সো আমার কাছে মনে হয় বেশ ভালো, আপনারা ট্রাই করতে পারেন এই লাইটটা। আর যারা ট্রাই করতে চান তারা
আমি যে এখান থেকে এই লাইটটা কিনেছি, যে শপ থেকে কিনেছি, তাদের শপের অ্যাড্রেস আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে ওখান থেকেও আপনারা কালেক্ট করতে পারেন। তো এই ছিল টোটাল কাহিনিটা, আসলে কোনো ফর্মাল ভিডিও না, এটা জাস্ট ইনফর্মালভাবে আপনাদেরকে দেওয়া, যাতে আপনাদের কিছুটা হলেও উপকার হয়। আশা করি আপনাদের কিছুটা হলেও হয়তো উপকার হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিএ নিউট্রালের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।